অসুস্থ বাম নেতাকে হাসপাতালে দেখতে গিয়ে সৌজন্যের নজির গড়লেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। সোমবার বনগাঁ হাসপাতালে যান তিনি, কথা বলেন অসুস্থ বাম নেতার পরিবারের লোকজনের সঙ্গে। রাজনীতিতে সৌজন্যের নিদর্শন গড়লেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। গত কয়েকদিন ধরে বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন বামফ্রন্টের প্রাক্তন জেলা পরিষদের সদস্য তথা এলসিএম অমিয় মণ্ডল। তার সঠিক চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার কাছে আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে সোমবার বনগাঁ হাসপাতালে যান বিধায়ক অশোক কীর্তনিয়া। অমিয়বাবুর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। আমাদের বর্ষিয়ান সিপিএমআর এলসিএস অমিয় মণ্ডল, তিনি আজ মুমূর্ষু অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি আছেন। তার পরিবার থেকে আমার কাছে এসেছিলেন, কালকে রাতের বেলা আমি গিয়েছিলাম দেখা করতে, সকালবেলা দেখা করে এসেছি, সুপার সাহেবের সঙ্গে কথা হয়েছে, তাকে যাতে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়, যাতে তাকে এসডিওর ব্যবস্থা করে দেওয়া হয়। তার সব মুমূর্ষুরোগী পরিবার থেকে খুব ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে। রাজনীতি, রাজনীতির জায়গায় সৌজন্যবোধটা সম্পূর্ণ আলাদা জিনিস, সৌজন্যবোধের খাতিরে আমি সেখানে গিয়েছি। এরপর হাসপাতাল সুপারের সাথে অমিয় মণ্ডলের চিকিৎসার বিষয়ে কথা বলেন বিধায়ক। পরিবারের লোকেদের সাথেও কথা বলেন তিনি। বিধায়ক বলেন, রাজনীতি আর সৌজন্য বোধ দুটো পুরো আলাদা। খুশি অসুস্থ অমিয় মণ্ডলের পরিবারের লোকেরাও। বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক শ্রী অশোক কীর্তনিয়া মহাশয় দেখতে গেছিলেন এবং উনি খোঁজ নিয়ে দেখলেন যে পেশেন্ট খুবই অসুস্থ, সেই জন্য উনি যাতে সুস্থভাবে ট্রিটমেন্ট করা যায় এবং ভালো ট্রিটমেন্ট হয় তার একটা সহযোগিতা করে আমাদের জন্য দিয়েছেন। দৃষ্টান্ত স্থাপন করেছেন উনি, যে সমস্ত রাজনীতিকে ভুলে উনি একটা অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার যে ব্যবস্থা করে দিলেন, এর জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।